ম্যাডাম ঘুমোচ্ছে অবশ্য কাল অনেক রাত পর্যন্ত জেগেছেন ঘুমাবারই কথা এ কি তুমি তুমি এখানে কি করছো হ্যাঁ ভিজিটিং আমার শুরু হয়েছে তাই দেখা করতে এলাম আমি যে এখানে ভর্তি তুমি সেটা জানলে কি করে জানবো না কাল তো আমি মাঠে আপনার খেলা দেখতে গিয়েছিলাম আপনি যখন ওখানে অসুস্থ হয়ে পড়লেন তখন আমি ওখানেই ছিলাম অবশ্য আমি এটাও জানি যে আপনার এই অসুস্থতা হাসপাতালে ভর্তি হওয়া সবটাই বস্তিতে থাকার মতো মিথ্যে মানে তুমি কি বলতে চাইছো না না আমি কিছু বলতে চাইছি না ম্যাডাম আমি শুধু একটা জিনিস আপনাকে দেখাতে এসেছি এই দেখো কিপ দ্য চেঞ্জ কি হলো বলুন না আপনি কি জানেন রিয়াকে এই আশ্রমে কে রেখে গিয়েছিল এবার আমাকে ঠিকঠাক করে গুছিয়ে সাজানো গল্পটা বলতে হবে রিয়া যে কোনোদিন এখানে ছিল না ইনফ্যাক্ট মেয়েটাকে যে আমি চোখে দেখিনি সেটা এদেরকে বুঝতে দেওয়া যাবে না ম্যাডাম আচ্ছা তার আগে বলুন তো আপনাদের রিয়ার ব্যাপারে এত কৌতূহলের কারণ কি আমার মনে হয় রিয়া আমার বোন হলে হতে পারে এরকম সন্দেহের কারণ দেখুন ম্যাডাম খুব কাছেই কোমল দেখিতে জয়ীর মামা বাড়ি আর খুব ছোটবেলায় ওর বাবা ওকে সেখানে রেখে নিরুদ্দেশ হয়ে যান আচ্ছা দেখুন কোমল দেখির কাছেই তো এই অনাথ আশ্রম আমাদের মনে হয় ওর বাবা ওর বোনকে এখানে রেখে দিয়ে গেলেও যেতে পারে হ্যাঁ যদিও আমরা পুরোপুরি শিওর নই ওর আদৌ কোনো বোন আছে কিনা কিন্তু কিন্তু জয়ী বারবার একটা স্বপ্ন দেখে স্বপ্নতে একটা বাচ্চা মেয়েকে দেখে যাকে জয়ী বনু বনু বলে ডাকে তাই আমাদের মনে হয় স্বপ্নটা বাস্তবের সঙ্গে রিলেটেড ইয়েস ম্যাম দেখুন এরকমটা তো হতেই পারে ওর সত্যি সত্যি বোন আছে আর সেটা আমরা কেউ জানি না ম্যাডাম যে বছরে রিয়াকে কেউ এই আশ্রমে রেখে গিয়েছিল সেই বছরে আমার বাবা আমাকে আমার মামা বাড়িতে রেখে যান এই দুটো ঘটনাকে না আমরা কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি না কিন্তু আপনারা জানলেন কি করে যে এখানে কোন সালে রিয়াকে রেখে যাওয়া হয় আমরা রিয়ার আইডি কার্ড দেখেছি এখন আমি আপনাদের কৌতূহলের কারণটা বুঝতে পারছি কিন্তু সরি টু সে আমি তো আপনাদের রিয়াকে কে রেখে গেছে সেই ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ আমি তো কিছুই জানি না